নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। শুধুমাত্র একটি ডিম দিয়েই বানিয়ে নিন পুরো পরিবারের জন্য রাতের ডিনার রেসিপি। তো ভিডিওটা তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা খেতে যেমন সুন্দর, তেমনি বানানো কিন্তু খুবই সহজ। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমে গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা হালকা করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব সুন্দর লাগে। দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ আদা বাটা। এইবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে রাখা টমেটো। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায় ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখুন, টমেটোটা আমার নরম হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2-3টে কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এইবার সমস্ত কিছু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দিলাম 2 বড় সাইজের সরু সরু করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু কষিয়ে নেব। দেখুন, এটা আমার 2-3 মিনিট কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা এখানে আমি 200 ml-এর থেকে একটু বেশি পরিমাণ জল দিয়ে দিয়েছি। এইবার ভালো করে মিশিয়ে নেব। জলটা যতক্ষণে ফুটবে ততক্ষণে আর একটা কাজ আমি করে নেব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা ডিমকে আমি ফাটিয়ে নিয়ে নিচ্ছি। ডিমটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এইবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। এখন আমি লবণ বা কোনো মশলা কিছুই অ্যাড করব না, শুধুমাত্র ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। অপর দিকে আমার তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এইবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে দিয়ে নিতে হবে। লবণটা ভালো করে মেশানো হয়ে গেলে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে আস্তে আস্তে করে চারিদিকে ছড়িয়ে দেব। পুরো ডিমটা খুব ভালোভাবে আমি তরকারির ওপর এইভাবে ঢেলে দিলাম। এবার খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। এই অবস্থায় একদমই বেশি ঘাঁটবো না। এইবার এটাকে আমি ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি 4-5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখে নেব একটু ঠিকঠাক আলুটা সেদ্ধ হয়েছে কি না। ডিমটা খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও খুব ভালোভাবে নরম হয়ে গেছে।
তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে আমি আজকের রেসিপিটা রেডি করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি স্মেলের জন্য দুটো কাঁচা লঙ্কার উপর থেকে কিছুটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে সার্ভ করে দেবো। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।